রানীর বন্ধু রে, রসিয়া বন্ধু রে, বানিয়া বন্ধু রে, হাস করিয়া নাকের নলক বানিয়া দিমকে। তুমুল জনপ্রিয় অসংখ্য ভাওয়াইয়া গানের অমর গীতিকার আব্দুল করিম, তার পিতা জাফর আলী আহমদ ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল, মা হীরামন্নেছা। আব্দুল করিমের বড় ভাই হলেন বিখ্যাত কণ্ঠশিল্পী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ। অসংখ্য জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার আব্দুল করিমকে নিয়ে আজকের আয়োজন। প্রাণীর বন্ধু রে, রসিয়া বন্ধু রে, বানিয়া বন্ধু রে, হাস করিয়া নাকের নলক বানিয়া দিমকে। আব্দুল করিম সম্বন্ধে তথ্য অনুসন্ধান করতে গিয়ে সংস্কৃতি কর্মী, নারী আন্দোলন কর্মী, গবেষক সেলিনা বাহার জামান রচিত আব্বাস উদ্দিন আহমদ নামে একটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। গ্রন্থটি বাংলা একাডেমি থেকে জীবনী গ্রন্থমালা সিরিজে প্রথম প্রকাশিত হয় 1988 সালের ফেব্রুয়ারি মাসে। এ গ্রন্থে কেবল আব্বাস উদ্দিনের শিল্পী জীবনই নয়, আব্বাস উদ্দিনের বংশ তালিকাও যুক্ত হয়েছে। সেলিনা বাহার জামান রচিত আব্বাস উদ্দিন আহমদ নামের ওই গ্রন্থটির প্রথম মুদ্রণ শেষ হওয়ার অনেক বছর পর নতুন সংস্করণ প্রকাশিত হয়। নতুন সংস্করণের ভূমিকা লিখেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের বিখ্যাত গুণী শিল্পী কন্যা ফেরদৌসী রহমান। ওই গ্রন্থসূত্রেই জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার অঞ্চলের দারিকামারি পেটেলা বা দিনহাটা এলাকার মৌলভী আশোক মামুদের ছেলে মৌলভী অলি মুহাম্মদ। মৌলভী অলি মুহাম্মদের ছেলে হলেন জাফর আলী আহমদ। সময়ের পরিক্রমায় সম্ভবত পেশাগত কারণে জাফর আলী আহমদ দিনহাটা থেকে তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে স্থায়ীভাবে চলে আসেন। জাফর আলী আহমদের স্ত্রী ছিলেন দুজন, প্রথম স্ত্রীর এক ছেলে ও চার মেয়ে। জাফর আলী আহমদের দ্বিতীয় স্ত্রী হীরামন্নেছা। হীরামন্নেছার চার ছেলে এবং চার মেয়ে। হীরামন্নেছার সেই বিখ্যাত চার ছেলে হলেন বিখ্যাত কণ্ঠশিল্পী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ, ডক্টর আব্দুর রহমান, মনসুর আলী আহমদ এবং আরেকজনই হলেন আজকের আয়োজনের জনপ্রিয় ভাওয়াইয়া গানের অমর গীতিকার আব্দুল করিম। গ্রন্থসূত্রেই আরও জানা যায় ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের মতো আব্দুল করিমেরও জন্মস্থান বলরামপুর। বলরামপুর গ্রামটি দৈর্ঘ্য ও প্রস্থে 3 মাইলের মতো। গ্রামের মাঝখানে ছিল তাদের বাড়ি। বাড়ির পূর্ব পাশে সবুজ মাঠ, ধান ক্ষেত আর কালজানি নদী। বাড়ির সেই সৌন্দর্যই ফুটিয়ে তুলেছেন আব্দুল করিম নিজের লেখা ওমর কালারে কালা ভাওয়াইয়া গানে। আব্দুল করিম অসংখ্য জনপ্রিয় ভাওয়াইয়া গান রচনা করেছেন, নিজের লেখা অনেক গানে সুরারোপ করেছেন তিনি। তার লেখা অনেক গানে তার বড় ভাই ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদও সুরারোপ করেছেন। আব্দুল করিম কয়েকটি পালা গানও লিখেছিলেন। ভাওয়াইয়া গানের উজ্জ্বল নক্ষত্র গীতিকার সুরকার আব্দুল করিমের জন্য বিনম্র শ্রদ্ধা। কলা রইলাম কালা সারি